কোনো বাড়িতে কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠানে নয়, এবার চোরের নজর বিদ্যালয়ের দিকে। বিদ্যালয়ের চোরের থাবা, এই থাবাতেই একটি দামি ল্যাপটপ, বিদ্যালয়ে রাখা বিভিন্ন জিনিসপত্র সহ নগদ 25,000 টাকা হাতিয়ে নেয় চোরের দল। এই চুরিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের বড়পাথুরি সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। মূলত নেশাখোরদের ওপর সন্দেহের তীর ছুটছে একটি মহল। এদিকে মঙ্গলবার সকালে এই চুরির ঘটনা টের পায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বিদ্যালয়ের দরজা খুলতে এসে দেখে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভাঙ্গা। সন্দেহ দেখা দেওয়ার পর খবর দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবর্গদের। খবর পেয়ে সকলে ছুটে আসে বিদ্যালয়ে। এরপর অফিস কক্ষে ঢুকে তল্লাশি চালাতে গিয়ে দেখে বিদ্যালয়ের ল্যাপটপ সহ বিভিন্ন দামি জিনিসপত্র ও নগদ 25,000 টাকা নেই। এরপর খবর দেওয়া হয় রাজনগর পিয়ার বাড়ি থানাতে। ঘটনাস্থলে আসে পুরান রাজবাড়ি থানার পুলিশ। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল পাল ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চুরির ঘটনার সাথে যুক্তদের শাস্তির দাবি করেন। 13 তারিখ মানে শুক্রবার ক্লাস শেষ করার পর স্কুল হওয়ার পর আমরা 4:35 সমস্ত দরজা তালা সমস্ত কিছু টিচার্স রুমের এবং হেডমাস্টার রুমের এবং গেটে মেইন গেটে তালা বন্ধ করার পর আমরা লিভ করি। যেহেতু শনিবার মহালয়ার বন্ধ ছিল, রবিবার সানডে ছিল, রবিবার বন্ধ ছিল সানডেতে, তো আমরা যখন যথারীতি সোমবার দিন আসি 10:25-30 মধ্যে, আমাদের গ্রুপটি উনি খুললেন, দরজা খুললেন। খোলার পর আমরা যখন ভিতরে গিয়ে আমরা দেখি যে আমাদের স্টাফ রুমটা পুরো দরজা খোলা, আর আমার এইচ এম রুম যেটা সেটার তালা কিন্তু ইনটেক, কিন্তু দরজাটা খোলা। আজকে আমরা পাইনি, আজকে ব্যস্ততা ছিল, সরকারি প্রোগ্রাম ছিলেন। তারপর আমরা তো স্তম্ভিত, আসলে আমি স্কুলে জয়েন করেছি 1 বছর হলো, তো 1 বছরের মধ্যে আমি কিন্তু এরকম ঘটনা পাইনি কিন্তু। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।